শুরুতেই সংবাদ শিরোনাম। এককালে বিশ্বের তৃতীয় পরমাণু শক্তিধর দেশ ছিল ইউক্রেন। তুর্কি ড্রোনে রুশ বাহিনীর উপর ইউক্রেনের সফল হামলা। উত্তেজনা বাড়িয়ে এবার ইউক্রেনে সেনা পাঠাচ্ছে বেলারুশ। রুশ ফ্লাইটের বিরুদ্ধে কানাডার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ। এবার ইউক্রেনের দ্বার দিয়া নস্কো নগরী দখলে নিল রুশ বাহিনী। পুতিনের পারমাণবিক সতর্কতার নিন্দা জানালো যুক্তরাষ্ট্র। ইউক্রেনে সামরিক সাহায্য পাঠাচ্ছে সুইডেন। এবার বিস্তারিত, ইউক্রেন আজ যুদ্ধে আক্রান্ত। রাশিয়া সেনাবাহিনী প্রায় দেশটির রাজধানীতে প্রবেশ করেছে। এই ইউক্রেনই আজ থেকে 28 বছর আগে পরমাণু শক্তিতে বলিয়ান ছিল। শুধু তাই নয়, তারা ছিল বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিশালী দেশ। সে সময়ে পরমাণু শক্তিতে ইউক্রেন বলিয়ান হয়ে উঠতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র ছেড়ে দিতে বলে। এমনকি সে সময় আমেরিকা ও রাশিয়ার থেকে সুরক্ষা গ্যারান্টি দেয়। এই প্রতিশ্রুতিতে পরমাণু অস্ত্রের রাস্তা থেকে সরে যায় ইউক্রেন। ইউক্রেনের সাংবাদ অ্যালেক্সি গোনসারেস্কো জানিয়েছেন, পরমাণু শক্তিতে ইউক্রেন বলিয়ান হয়ে উঠতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র ছেড়ে দিতে বলে। আর সেই সময় আমেরিকা ও রাশিয়ার থেকে সুরক্ষা গ্যারান্টির প্রতিশ্রুতিতে পরমাণু অস্ত্রের রাস্তা থেকে সরে যায় ইউক্রেন। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্সি জানিয়েছেন, ইউক্রেন মানব ইতিহাসে একমাত্র রাষ্ট্র যারা 1994 সালে আমেরিকা, ব্রিটেন আর রাশিয়া থেকে সুরক্ষার গ্যারান্টি পেতেই দুনিয়ার তৃতীয় পরমাণু শক্তিধর দেশ হয়েও ছেড়ে দেয় অস্ত্র। এই গ্যারান্টি এখন কোথায়? আমাদের উপর বোমা বর্ষণ হচ্ছে, আমরা মরছি। রুশ বাহিনীর বিরুদ্ধে তুরস্কের তৈরি ড্রোনের মাধ্যমে সফল হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনী রোববার একটি ড্রোনের সাহায্যে বিধ্বস্ত সামরিক যানের ফুটেজ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, একটি রুশ বাঘভূমি থেকে আকাশে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে হামলার ছবি এটি। খবর সিএনএনের। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনিও বলেন, রাজধানী কিয়েভ থেকে 62 মাইল দূরে মালিন শহরের কাছে এই হামলা চালানো হয়। ইউক্রেন সরকার গত বছর থেকে তুরস্কের কাছ থেকে বেড়াকতার TV2 ড্রোন কিনেছে। ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা করেছে তারা ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো শুরু করতে চাইছে। ইউ তার ইতিহাসে প্রথমবারের মতো এরকম কোন পদক্ষেপ নিল। এর আগে রাশিয়ার 27টি যুদ্ধ বিমান, 26টি হেলিকপ্টার, 146টি ট্যাঙ্ক, 706টি সাজোয়া যান, 49টি কামান, 1টি বাঘ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে বলে ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়া রোববার এক ফেসবুক পোস্টে দাবি করেছেন। BBC রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এছাড়া রাশিয়ান বাহিনীর 4টি গ্রাড, রকেট লঞ্চার সিস্টেম, 30টি যান, 7টি ট্যাঙ্কার, 2টি ড্রোন ও 2টি নৌকা ধ্বংস করা হয়েছে বলে ফেসবুক পোস্টে দাবি করেছেন তিনি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া সফলতার সঙ্গে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। খরসন, মিকোলেভ সহ বেশ কয়েকটি শহর রুশ সেনাদের দখলে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত 4 দিনে ইউক্রেন জুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনো কোনো স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকরা শক্ত প্রতিরোধ করে তোলে। এদিকে উত্তেজনা বাড়িয়ে এবার ইউক্রেনের রুশ সেনাদের সঙ্গে যুদ্ধে যোগ দিতে নিজেদের সৈন্য পাঠাচ্ছে বেলারুশ। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম BBC। নানা টানা পোড়নের পর যখন রাশিয়ার সঙ্গে বেলারুশ সীমান্তে বৈঠক করতে রাজি হয় ইউক্রেন, তখন এই খবর এলো মার্কিন গণমাধ্যমে। কোনো নাম উল্লেখ না মার্কিনের কর্মকর্তার বরাত নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রুশ সেনাদের সঙ্গে সামিল হয়ে যুদ্ধ করতে নিজেদের সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেলারুশ। যত দ্রুত সম্ভব সেনাবহর পাঠাবে বেলারুশ। এমনকি আজ সোমবারই ইউক্রেনে সেনা পাঠাতে পারে রাশিয়ার এই ঘনিষ্ঠ মিত্র। উল্লেখ্য, ইউক্রেনের সামরিক অভিযানের আগে থেকে বেলারুশে নিজেদের সৈন্য জমা করে রাশিয়া। সেখানে কয়েকদিনের সামরিক অনুশীলন শেষে ইউক্রেনে অভিযান শুরু করে পুতিনের দেশ। ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত 4 দিনে ইউক্রেন জুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনো কোনো স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার সামরিক বেসামরিক নাগরিকরা রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তোলে। এদিকে ইউক্রেনের রুশ হামলার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাশিয়ার বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ। কানাডাও এই পদক্ষেপ নিয়েছে রাশিয়ার বিরুদ্ধে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ বিমান সংস্থা অ্যারোফ্লোট একটি ফ্লাইট কানাডা আকাশসীমা লঙ্ঘন করেছে
অভিযোগ করেছে দেশটি। কানাডার পরিবহন মন্ত্রী বলেছেন অ্যারোফ্লট 111 কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছে। বিমান সংস্থাটির এই আচরণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেনের সবচেয়ে বড় আঘাত বলে মনে করা হচ্ছে। গত চার দিনে ইউক্রেন জুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনো কোনো স্থানে ইউক্রেনীয় বাহিনীও সেখানকার বেসামরিক নাগরিকেরা শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এদিকে হামলার পঞ্চম দিন সোমবার সকাল হতে ইউক্রেনের বার দিয়ে না অস্কো নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ওই নগরীর মেয়র আলেকজান্ডর সিভিল দলও এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি জানান, রবিবার স্থানীয় সময় 3:50 সময় 7:50 দিকে রুশ বাহিনী বার্দিয়া নস্কো নগরীতে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরে নগরীর কেন্দ্রে দেখা যায় রুশ সেনাদের। স্থানীয় সময় রাত 8:00 দিকে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত 12:00 রুশ বাহিনী নগরীর সিটি হলে ঢুকে পড়ে। তিনি আরো বলেন, রুশ সেনারা আমাদের জানিয়েছে নগরের সকল প্রশাসনিক ভবন এখন তাদের দখলে এবং তারা কার্যনির্বাহী কমিটি ভবনের নিয়ন্ত্রণও নিয়ে নিচ্ছে। তবে সশস্ত্র লোকদের নিয়ন্ত্রণে আমি এই প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বলে মনে করি, তাই অপারেশনাল হেডকোয়ার্টারের সকল সদস্য হিসেবে আমরা কার্যনির্বাহী কমিটির ভবন ত্যাগ করছি, তিনি বলেন। কৃষ্ণ সাগরের উপকূলবর্তী নগরীতে ইউক্রেনের ছোট একটি নৌঘাঁটি রয়েছে ও সেখানে প্রায় 100,000 ইউক্রেনীয় নাগরিক বাস করে। ইউক্রেনে চলমান সামরিক অভিযানের মধ্যে রুশ পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্ক অবস্থায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের পারমাণবিক সততার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, এটি একটি অপ্রয়োজনীয় পদক্ষেপ এবং একটি বিপজ্জনক বৃদ্ধি যা একটি ভুল হিসেবে ঝুঁকি বাড়ায়। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, এই পদক্ষেপটি প্রেসিডেন্ট পুতিনের প্যাটার্ন অনুসরণ করেছেন, আরো আগ্রাসনের ন্যায্যতা দেওয়ার জন্য এমন উৎপাদন হুমকির অস্তিত্ব নেই। এর আগে রাশিয়ার কৌশলগত পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে বিশেষ সতর্কতায় থাকতে নির্দেশ দেন পুতিন। রাশিয়ার প্রতি পশ্চিমা দেশগুলোর আচরণের কারণে পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেনে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। এমন পরিস্থিতিতে ইউক্রেনে সামরিক সাহায্য পাঠাতে যাচ্ছে সুইডেন। এসব সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ট্যাঙ্ক, বিধ্বংসী অস্ত্র, হেলমেট এবং দেহ রক্ষার বর্ম। রবিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, সুইডেন এখন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য সরাসরি সমর্থনের প্রস্তাব করছে। এসবের মধ্যে রয়েছে 135,000 ফিল্ড রেশন, 5,000 হেলমেট, 5,000 দেহ বর্ম এবং 5,000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আগ বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনের পূর্ণ মাত্রার হামলা চালাতে শুরু করে রুশ বাহিনী। গত চার দিনের যুদ্ধে ইউক্রেনে 100 বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী পোল্যান্ড সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ।